नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। आसनसोल कोर्ट परिसर में स्थित कथा हॉल में बुधवार को जुवेनाइल जस्टिस बोर्ड का कार्यालय का उद्घाटन महिला एवं शिशु विकास मंत्री श्रीमती शशि पांजा ने फीता काटकर किया। इस दौरान वर्चुअल माध्यम से कलिंगपोल में जुवेनाइल जस्टिस बोर्ड एवं राज्य के विभिन्न जिलों में 289 आंगनबाड़ी केंद्र का उद्घाटन मंत्री ने किया। इस अवसर पर पश्चिम बर्धमान जिला शासक, चीफ जुडिशियल मजिस्ट्रेट, असिस्टेंट जुडिशियल मजिस्ट्रेट, जिला परिषद सभापति, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, सदस्य अभिजीत घटक समेत अन्य गणमान्य व्यक्ति मौजूद रहे। আর আজকে যেহেতু এই বিশেষ কোভিড পরিস্থিতি থাকার জন্য আমরা একটা কম্বাইন্ড মোডেতে আজকে উদ্বোধনটা করছি। আমরা নিজেরা সশরীরে উপস্থিত আসানসোলে এই জায়গায়, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্টের একটা ভার্চুয়াল মোডে যুক্ত আছেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে। প্রথমত আজকে আমরা যে তিনটি বিষয়ে উদ্বোধন করতে চলেছি, আমরা এটা আমাদের উপলব্ধি এবং আমরা এটা করতে পেরেছি বলে এটা প্রয়োজন একটা নিচ্ছে সেটাও খুবই গুরুত্ব সহকারে। তাই একসঙ্গে তিনটি ভিন্ন বিষয়ে বলেও আজকে একসঙ্গে আমরা সেটা উদ্বোধন করতে চলেছি। আজকে আপনি যেমন শুনলেন যে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের মাধ্যমে যে আমরা যারা যে বাচ্চা ইন কনফ্লিক্ট উইথ ল, অর্থাৎ বলবো যে কোন রকম অপরাধের সঙ্গে তার সরাসরি কিংবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত হয়েছে, যার জন্য তখন প্রয়োজন হয় এই জুভেনাইল জাস্টিস বোর্ড একটা বিচার বলবো বিচার ব্যবস্থার মধ্যে তাকে আসতে হয়। এবং যেহেতু সে বাচ্চা 18 বছরের নিচে, তাই জন্য বিষয়টা খুব সেন্সিটিভ হয়। আর আমরা এই পুরো বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেটা জুভেনাইল জাস্টিস বোর্ডের মাধ্যমে করে, এবং তার জন্য দরকার একটা বিশেষভাবে আলাদা একটা ঘর। আমি এখনো বলবো সেটাকে কোর্ট আমরা বলছি না, সেটাকে আমরা একটা ঘর বলছি, যে ঘরটা চাইল্ড ফ্রেন্ডলি হয়, শিশু বান্ধব পরিবেশের মধ্যে তার যে তথাকথিত যে অবস্থায় সে বাচ্চাটি রয়েছে সেইখানে সে কিভাবে তার ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে ন্যায় বলুন কিংবা তার ভবিষ্যৎটা ঠিক করা যায় সেটা নিয়ে বিচার কিংবা ভাবনা হয়। সুতরাং সেটা একটা ঘর, চাইল্ড ফ্রেন্ডলি ঘর, এটা ছিল না আমাদের পশ্চিম বর্ধমানে, এটা আমাদের কালিম্পং এ ছিল না। অর্থাৎ এই দুটো জেলাতে আজকে এই ঘর নির্দিষ্টভাবে আলাদা একটা ঘর তৈরি হয়েছে এবং সেটাকে উদ্বোধন আমরা করছি আর কিছুক্ষণ বাদে ফিজিক্যালি। তার আগে আমরা এই আলোচনায় এবং উদ্বোধন পর্বে কর্মসূচিতে বসেছি। দ্বিতীয়ত যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে আমাদের দফতরের মাধ্যমে যে বিভিন্ন আঙ্গনবাড়ি কেন্দ্রগুলো চলে, তো প্রতিনিয়ত এই আঙ্গনবাড়ির কেন্দ্রের আমরা নতুন করে খোলা, যেগুলো রেন্টেড বাড়িতে থাকে তাদের নিজস্ব গৃহ নিয়ে আসা, এই প্রয়াসটা থাকে। সেই প্রয়াসের মাধ্যমে এই কোভিড পরিস্থিতিতে 2 বছর ICDS সেন্টার বন্ধ, কিন্তু তবু আমাদের কাজটা অব্যাহত থেকেছে। আর এই অতিমারির মধ্যেও আমরা প্রায় বিভিন্ন জেলা ছোট ছোট করে প্রায় 289 আঙ্গনবাড়ির নতুন সেন্টার্স হয়েছে, তার মধ্যে এই দুটো জেলাও আছে পশ্চিম বর্ধমান এবং কালিম্পং, তার সাথে সাথে মোট আমাদের 14টা জেলাতে হয়েছে। তাই আজকে আমরা এইগুলো সূচনা করছি। কালিম্পংও আছে যুক্ত, কারণ তাদের যে যে নতুন রুম হচ্ছে আর এখানে পশ্চিম বর্ধমানে আমরা নিজেরা উপস্থিত, কিন্তু অন্যান্য জেলাতেও যেখানে আমাদের আঙ্গনবাড়ি কেন্দ্রগুলো ঘুরছে সেই মোট 14টি জেলা আমাদের সঙ্গে যুক্ত আছে। ওই 289 AWCs অর্থাৎ নতুন আঙ্গনবাড়ি কেন্দ্র সেগুলো উদ্বোধন হচ্ছে। আর থার্ড যেটা আছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিকতা তার থাকছেই এই অতিমারির সঙ্গে, সেটা হচ্ছে
আমরা একটা কোভিড অ্যাপ আরম্ভ করছি, সেটা আমাদের দপ্তরের পক্ষ থেকে আরম্ভ করা হয়। এবং এই কোভিড অরফানস এই যে বিষয়টা, অর্থাৎ এই কোভিড অতিমারির সময়ে যদি বাবা কিংবা মা অর্থাৎ তার অভিভাবককে সে যদি হারিয়ে থাকে, অর্থাৎ যে 18 বছরের বয়সের নিচে, তাহলে তাদের দিকে আমাদের বিশেষ নজর, রাজ্য সরকারের বিশেষ নজর রয়েছে। এবং তারা আগামী দিনে যাতে তাদের পড়াশোনা করতে গিয়ে কিংবা অন্যান্য সোশ্যাল নিডস বলুন কিংবা অনেক সময় এরকম খুবই স্ট্রেস থাকে, সেই ট্রমা থেকে তাকে ঠিকভাবে রাখার জন্য এবং আরও অন্যান্য আর্থিক বিষয়ে তার যদি কোনো অসুবিধা থাকে, তার আগামী দিনে পড়াশোনা করতে যদি অসুবিধা থাকে, তথাপি তার সঙ্গে কোনো অ্যাবিউজ যদিও থাকে, কারণ তার অভিভাবক নেই এখন যেখানে আছে সেখানে, যাতে কোনো অ্যাবিউজ ইত্যাদি না হয়, এই সবটা মূল এই প্যারামিটার্সগুলোকে মনিটর করার জন্যে আমাদের যে কোভিড অরফানস হয়েছেন, অর্থাৎ এক কিংবা দুজনকেই হারিয়েছেন তার মা বাবাকে, তা সেই বাচ্চাদেরকে আমরা মনিটর করব এই অ্যাপের মাধ্যমে। আজকে যেটা সূচনা হচ্ছে সেটা হচ্ছে পাইলটিং আমরা করছি, আমরা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, আমরা পুরুলিয়া এবং বাঁকুড়াতে এই পাইলটিংটা হবে এবং তারা এই বিষয়ে এই পুরো এই অ্যাপসটা নিয়ে কাজ করবেন। তারপরে যে ফাইন্ডিংসটা উঠে আসবে কিংবা এই অ্যাপটা দিয়ে যে কাজটা হচ্ছে সেটা যত সাকসেসফুলি হবে কিংবা তার যদি যেগুলো আমরা টিদিং প্রবলেমস বলি সেগুলো যত সমস্যা হয় সেগুলোকে একবারই ভালোভাবে ঠিক করে আলটিমেটলি প্রত্যেকটি জেলা এই অ্যাপটা আমাদের, যে সময় আমরা চাইল্ড রাইটস উইক পালন করি 14 নভেম্বর থেকে 21 নভেম্বর, সে চাইল্ড রাইটস উইকের সময় প্রত্যেকটি জেলা সেটা পাবে। অর্থাৎ আজকে যে পাইলটিং ইন 4 ডিস্ট্রিক্টস অফ দি কোভিড অ্যাপ এবং তার নাম স্নেহ ছায়া, এই বিষয়ে এই তিনটিকে নিয়ে আজকে আমরা উদ্বোধন করতে চলেছি। আমি মনে করি যে সব দিক দিয়ে রাজ্য সরকারের একটা প্রত্যেকটি বিষয়তে নিখুঁতভাবে দেখার একটা চেষ্টা, একটা প্রয়াস আমাদের দফতরে এই কাজের মধ্যে দিয়ে নিশ্চয়ই প্রতিফলন পায়। আমি ধন্যবাদ জানাই, কারণ আজকে এই অনুষ্ঠানে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, অবশ্যই দায়িত্বে ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী অরুণ প্রসাদ, তিনি আছেন আমাদের সঙ্গে, এস অরুণ প্রসাদ জি উপস্থিত হয়েছেন, আমাদের ডিস্ট্রিক্ট জাজ আসতে পারেননি কিন্তু তার প্রতিনিধি হিসেবে উপস্থিত শ্রীমতী শ্রীময়ী কুণ্ডু, যিনি হচ্ছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশনস জাজ অফ দি 3rd কোর্ট অফ আসানসোল, তার সঙ্গে উপস্থিত সিজেএম আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রান্তিক রঞ্জন বসু মহাশয়। আমরা শুধু কলকাতা থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে অ্যাডিশনাল সেক্রেটারি শ্রী রণধীর কুমার উপস্থিত, উপস্থিত আমাদের ডাইরেক্টর চাইল্ড রাইটস এন্ড ট্রাফিকিং শ্রীমতী নীলাঞ্জনা দাশগুপ্ত। আমি খুবই ধন্যবাদ জানাই জেলা সভাধিপতিকে সুমিত্রা দিকে, সুমিত্রা গৌরীকে, তিনি উপস্থিত হয়েছেন, তিনি তার গুরুত্বটা বুঝতে পেরেছেন আজকে।